প্রতিমা নিরঞ্জন শেষ হতেই নদীর ঘাট দূষণমুক্ত করতে উদ্যোগী হল ধূপগুড়ি পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠন। পুজো নিরঞ্জন শেষ হতেই নদীর ঘাট দূষণমুক্ত করতে উদ্যোগী হল পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠন। ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত ডুডুয়া নদী নিরঞ্জন ঘাটে সকালবেলা থেকেই প্লাস্টিক এবং প্রতিমা বিসর্জনের পর কাঠামো পরিষ্কারের অভিযান শুরু করেন পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে ধূপগুড়ির জল ঢাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে নদীর ঘাট পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে শুরু হয় নদীর ঘাট পরিষ্কার করার কাজ। পুজোর কদিন দূষণের মাত্রা বেড়ে যায় সর্বত্র, এমনটাই অভিযোগ হামেশাই উঠে থাকে। তাই সকাল থেকে প্রতিমা নিরঞ্জনের পর নদীর ঘাট ও মেলা প্রাঙ্গণ সাফাই নেমেছে ধূপগুড়ি পৌর। যেটা লেটেস্ট আমার কাছে নিউজ, রাতে একটা সময় ঠাকুর এসেছিল, প্রায় 21টি বিসর্জন এখানে হয়েছে, আর জল ঢাকাতে প্রায় 23টির মতো ঠাকুর বিসর্জন হয়েছে। আজও বিসর্জন হবে অনেক ঠাকুর। যারা বড় বড় ক্লাবগুলো দশমীর দিন বিসর্জন করেন না, তারা বিভিন্ন ঘাটেও তারা করবেন। ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে এই ঘাটটাকে আমরা পৌরসভা উদ্যোগ নিয়ে করছে। আমরা পর্যটন আলো আমরা প্যান্ডেল করেছি, আমরা বসার ব্যবস্থা করেছিলাম, এবং দূষণ মুক্ত করবার জন্য আমরা এই মুহূর্তে অলরেডি আমাদের পৌরসভার যারা সাফাই কর্মী তাদেরকে নিয়ে আমরা কুমলাই গ্লান্ডি নদীতে চলে এসেছি। যেসব কাঠামো বা যেসব জিনিস রয়েছে যেগুলো মানুষের ক্ষতি হবে বা নদীতে ক্ষতি হবে, সেগুলোকে আমরা নদীর থেকে বের করে আমরা সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছি। নমস্কার সবাই, মেরো জয়গোবাসীলাই ফুলপাতি বড় দশাই ভাইটিকা साथै छठ पूजाको पवन अवसरमा हार्दिक मङ्गलमय शुभकामना। नमस्कार। नमस्कार। यस फुलपाती दुर्गा पूजा एवं दसैँको उपलक्ष्यमा हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাই ডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। नमस्कार। जय हिंद, जय बांग्ला। स्वस्थ रहिए, स्वच्छ रहिए। हम लोगों की तरफ से आप लोगों को फूलपाती और दुर्गा पूजा का ढेर सारी बधाएं और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গে, শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।